আমদানি করার জন্য বা বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য আপনাকে কি কি লাইসেন্স সংগ্রহ করতে হবে? ইম্পোর্টের ব্যাপারে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি 2004 সাল থেকে আমদানির সাথে জড়িত এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করে দিয়েছি। পৃথিবীর কোনো দেশের মানুষই ব্যক্তি পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করতে পারে না। বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করতে হলে প্রথমেই আপনাকে একটি কোম্পানি গঠন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আপনি তিন ধরনের কোম্পানি গঠন করতে পারেন। যদি ব্যবসা আপনি একা করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি একটি ট্রেড লাইসেন্স করে একক মালিকানাধীন একটি প্রপ্রাইটরশিপ কোম্পানি গঠন করতে পারেন, যার সত্তাধিকারী বা মালিক আপনি নিজে। এ ধরনের ব্যবসায় কোনো অংশীদার থাকে না। আর যদি পার্টনার নিয়ে যৌথ মালিকানাধীন কোম্পানি গঠন করতে চান, তাহলে ট্রেড লাইসেন্স করার পূর্বে জয়েন্ট স্টক বা RJSC থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করিয়ে নিতে হবে। এখানে একটি কথা বলে রাখছি, সেটা হলো আপনি যদি জয়েন্ট স্টক বা RJSC থেকে পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দীর্ঘদিন যাবৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের ব্যাপারে জনগণকে সহায়তা করে আসছি। আমি আপনাকে সেটা করে দিতে পারব। যাই হোক, এরপর ওই নিবন্ধনকৃত লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্মের নামে একটি ট্রেড লাইসেন্স ওপেন করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলছি, যদি কোম্পানির মালিক আপনি একা হন, সেই ক্ষেত্রে একটি ট্রেড লাইসেন্স করতে হবে একক মালিকানাধীন বা প্রপ্রাইটরশিপ কোম্পানি হিসেবে। আর যদি মালিক একাধিক হয়, সেই ক্ষেত্রে জয়েন্ট স্টক থেকে ট্রেড লাইসেন্স করার পূর্বেই একটি পার্টনারশিপ ফার্ম অথবা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করে নিতে হবে, এরপর ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করার পর কোম্পানির নামে একটি ই-টিন সার্টিফিকেট ওপেন করতে হবে, যেটা আপনি নিজেই অনলাইনে করতে পারেন। এরপর বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক থেকে কোম্পানির নামে একটি কারেন্ট বা চলতি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট করার পর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আপনি যে ক্যাটাগরির পণ্য বিদেশ থেকে আমদানি করতে চান, সেই ক্যাটাগরির একটি অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। যেমন ধরুন, আপনি বিদেশ থেকে কেমিক্যাল আমদানি করবেন, বাংলাদেশে যারা কেমিক্যাল আমদানি করে তাদের একটি অ্যাসোসিয়েশন আছে যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধনকৃত। সেই অ্যাসোসিয়েশনটির নাম হলো বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এখন আপনি এর ঠিকানা পাবেন কোথায়? ঢাকার মতিঝিলে অবস্থিত ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আমরা যেটাকে ঢাকা চেম্বার বিল্ডিং বলি, সেখানে গেলে আপনি বাংলাদেশে নিবন্ধিত যতগুলো ট্রেড অর্গানাইজেশন আছে তার সবকটির ঠিকানাই পেয়ে যাবেন। যাই হোক, আপনার ব্যবসার সাথে সঙ্গতি রেখে একটি অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে যাবেন। মেম্বার হওয়ার পর সেখান থেকে একটি মেম্বারশিপ সার্টিফিকেট
সংগ্রহ করতে হবে। এরপর আমদানি লাইসেন্সের জন্য বাংলাদেশ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে আমদানি লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি নিজে যদি অনলাইন করতে না পারেন, তাহলে একজন এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন, অথবা আপনি আমার দেওয়া ঠিকানা মোতাবেক বাংলাদেশ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে সরাসরি গিয়ে, সেখানে তাদের একটি হেল্প ডেস্ক রয়েছে, তাদের কাছ থেকে অনলাইনের ব্যাপারে সহযোগিতা নিতে পারেন। আমদানি লাইসেন্স করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি বাৎসরিক কত টাকার পণ্য আমদানি করতে চান। এখানে অনেকগুলো স্ল্যাব আছে। আপনি যদি বছরে 20 লাখ টাকার পণ্য আমদানি করতে চান, তাহলে আপনাকে এই 20 লাখ টাকার উপর সরকারকে ফি দিতে হবে। এক্ষেত্রে আপনি বছরে 20 লাখ টাকার বেশি পণ্য আমদানি করতে পারবেন না। যদি করেন, তাহলে কাস্টম কর্তৃপক্ষ পোর্টে আপনার পণ্য বাজেয়াপ্ত করবে। এভাবে আপনি যদি চান, তাহলে বার্ষিক আমদানির লিমিট 50 লক্ষ বা 1 কোটি বা 2 কোটি টাকা দেখাতে পারেন, এভাবে 6 কোটি টাকা পর্যন্ত দেখাতে পারেন। বার্ষিক আমদানির সীমা যেটাই দেখান, আপনি সেই অর্থবর্ষে সর্বোচ্চ সেই পরিমাণ পণ্যই আমদানি করতে পারবেন, এর বেশি পারবেন না। তবে কম আমদানি করলেও সমস্যা নেই। তবে এই নির্দিষ্ট সীমারেখা প্রয়োজন সাপেক্ষে আপনি যে কোনো সময় আপনার চাহিদা মোতাবেক নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে বর্ধিত করে নিতে পারবেন। এভাবে 6 কোটি টাকা পর্যন্ত সীমারেখা দেওয়া আছে। 6 কোটি টাকা থেকে যদি আপনি আমদানি সীমা 1 টাকাও বেশি দেখান ইম্পোর্ট লাইসেন্সে, তখন সেটা চলে যাবে আনলিমিটেড লাইসেন্সের আওতায়, অর্থাৎ তখন আর কোনো সীমারেখা থাকবে না। আমদানি সীমা 6 কোটির উপর অর্থাৎ আনলিমিটেড দেখালে পুরো অর্থবছরে যত খুশি তত টাকার পণ্য আমদানি করতে পারবেন। আমদানি লাইসেন্স করার পর আপনাকে একটি ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। আপনি ভ্যাট রেজিস্ট্রেশনটিও অনলাইনে নিজেই করতে পারেন। এবার ব্যাংকের সাথে আপনি কথা বলুন এলসি ওপেনের ব্যাপারে। সাধারণ অবস্থায় সকল ব্যাংকের সকল শাখায় এলসি ওপেনের সুবিধা থাকে না, তাই যে ব্যাংকের যে শাখায় এলসি ওপেনের সুবিধা আছে সেই ব্রাঞ্চে গিয়ে এলসি ওপেনের সুবিধা সম্বলিত একটি বা একাধিক কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করুন। আমদানির বেলায় এলসির পরিবর্তে রপ্তানিকারকের কাছে টিটিও পাঠাতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ অবস্থায় বিদেশ থেকে পণ্য আমদানির বিপরীতে সরাসরি টিটি পাঠানোর সুযোগ নেই। পণ্যের সিএনএফ মূল্য যদি $5,000 নিচে হয়, অর্থাৎ পণ্যের আমদানি মূল্য যদি $5,000 কম হয়, সেই ক্ষেত্রে এলসির পরিবর্তে টিটি পাঠাতে পারেন। সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক চাইলে $5,000 নিচের যে কোনো অ্যামাউন্ট টিটির মাধ্যমে পাঠাতে পারেন, অথবা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি সাপেক্ষে আরও বেশি অ্যামাউন্ট টিটি করা যায়, তবে সেটার সর্বোচ্চ মোট বার্ষিক সীমা $35,000 বেশি হবে না। আশা করি আমদানির বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।